ગંજામ জেলা দ্বারা আয়োজিত ওপেন স্টেট টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ 2023 প্রতিযোগিতার কলাহান্ডি চ্যাম্পিয়ন 24 ডিসেম্বর ওপেন স্টেট টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ 2023 গঞ্জাম জেলার ব্রহ্মপুর সহর বিজু পট্টনায়ক সংস্কৃতি ভবনে আয়োজিত হয়েছে। 2 দিন ধরে এই আয়োজন টাইকন্ডো আসোসিয়েসন ব্রহ্মপুর গঞ্জাম দ্বারা হয়েছিল। এখানে 16টি জেলার প্রতিযোগী ভাগ নিয়েছিলেন। সে ভিতর কলাহান্ডি অধিক পদক 31টি স্বর্ণ পদক 16টি রৌপ্য পদক 13 ত্রাম্য পদক হাসল করে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই টাইকন্ডো কোচ শ্রী কৈলাশ দুর্গা নিজ মত রাখিলে ও আমাকে বহুত কম সময় মিলিছিল, কিন্তু আম পিলা মানে ভাল প্রদর্শন করে আম কলাহান্ডি জেলা স্টেট চ্যাম্পিয়ন হয়ে জেলাবাসীকে গর্ব অনুভব করাইছেন। আম এমএসএ টাইকন্ডো গ্রুপ প্রথম করে ওপেন টাইকন্ডো চ্যাম্পিয়নশিপে ভাগ নিয়ে 7টি রৌপ্য পদক 13টি ত্রাম্য পদক হাসল করে চ্যাম্পিয়ন হয়েছিল। এহা বিষয়ে টাইকন্ডো কোচ শ্রী কৈলাশ দুর্গা নিজ মত রাখিলে আমাকে বহুত কম সময় মিলিছিল, কিন্তু আম পিলা মানে ভাল প্রদর্শন করে আম কলাহান্ডি জেলাবাসীকে গর্ব অনুভব করাইছেন। আম এমএসএ টাইকন্ডো গ্রুপ প্রথম করে ওপেন টাইকন্ডো চ্যাম্পিয়নশিপে ভাগ নিয়ে সে খেলাড়ি মানক ভিতরে দিল্লী পব্লিক স্কুলর 6 জন ছাত্র মধ্যে অনেক 7টি স্বর্ণ 3টি রৌপ্য 3টি ত্রাম্য পদক হাসল করেছেন। এ আমাকে উৎসাহ যোগাইছি আগকু ভালো অভ্যাস করি আন্তর্জাতীয় স্তরে কলাহান্ডির সুনাম করিবু। কলাহান্ডি জেলার চতুর্ভুজ নায়কঙ্ক রিপোর্ট এটিএন নিউজ। কেন কম্পিটিশন কেন আপনার আমার কলাহান্ডি টাইকন্ডো টিম যাইছিল কেডিকেরু কলাহান্ডি ডিস্ট্রিক্ট টাইকন্ডো অ্যাসোসিয়েশন ব্রহ্মপুর থেকে 23-24 আমার ওপেন স্টেট টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ পাখাপাখি 16টা ডিস্ট্রিক্ট আসি সেই ভিতর কলাহান্ডি 31টা গোল্ড মেডাল 16টা সিলভর মেডাল 13টা ব্রোঞ্জ মেডাল পাইকি চ্যাম্পিয়নশিপ হাসিল করেছে। কেতে জন আম এনে যাইছিলে কলাহান্ডি? কলাহান্ডির এটু 54 পার্টিসিপেট করছিলে আর বহুত বঢ়িয়া পারফরমেন্স করলে আর বহুত কম দিনরে ফ্রেশর জন্ম যাইছিলে বহুত কম দিনে বহুত বঢ়িয়া প্র্যাকটিস করলে আমার টোটাল স্টেট রু সম্পূর্ণ হাইস্ট মেডাল আমার আসছিলো। কেতে দিন ধরে চলছিলে? এটা 22 তারিখে রিপোর্টিং ছিল 23-24 আমার গেম ছিল দুদিন গেম ছিল। আর জিওটা আসো তো কেনে গে যাইছিলে কানা ছিলা গঞ্জাম ডিস্ট্রিক্ট র মরমপুর যাইছিলু এই ওপেন টাইকন্ডো চ্যাম্পিয়নশিপ র লাগি যোটাকি প্রেসার মুখলে দিলি কিরগি আউ পুমসে দিলি মু কিরগি রে মোর গোল্ড আসলা আউ পুমসে রে মোর ব্রোঞ্জ আসলা। কেতে খুশি লাগুছে? বহুত খুশি লাগুছে, কারণ ভাই 16 ডিস্ট্রিক্ট রু কলাহান্ডি ফার্স্ট আসছে আউ সে ভিতর আমি বহুত মেহনত করছিলু বহুত ইভেন মর্নিং ক্লাস হোথিলা তারপরে ইভিনিং বি ক্লাস হোথিলা সবে বহুত স্যার মোর নাম কৈলাশ চন্দ্র দুর্গা ফ্রম ভবানীপাটনা এমএসএ টাইকন্ডো একাডেমি জুম্বা কারাটে। স্যার আপনার যে ব্রহ্মপুর 22-23 আমার স্টেট লেভেল টুর্নামেন্ট ছিল স্যার তো সেটি আমি কলাহান্ডি জেলার তরফ আমার এমএসসি টাইকন্ডো একাডেমিটা পারফরমেন্স করছিলাম আর সে ভিতর স্যার আমার 15টা পিলা পার্টিসিপেট করছিলাম আর সে ভিতর আমার স্যার 60টা গোল্ড মেডেল পাইছি স্যার আর টোটাল 13টা মেডেল আসছে স্যার। স্যার পিলামানকে এটা মোর ফার্স্ট টুর্নামেন্ট কারণ করোনা যোগুর মু টিকে মোর গেমটা ব্যাকঅপ লা বট মোর পিলামানে ফার্স্ট টুর্নামেন্ট খেলিকি ভাল পারফরমেন্স করছন আর কম দিনে প্র্যাকটিস করিকি বড় সুন্দর খেলছে। আগে আপনার পদক্ষেপ কেন রা স্যার আগর লাগে? আজকে স্যার মোর গেমকে আর টিকি আগুন মানে বড়াইবাকে নেবার লাগি ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল খেলাইবা পাই মো পিলামানকে প্রচেষ্টা করিবি তা সহ মতো বি শিখা মু রেফরি ট্রেনিং বি সেটি মু দেওয়া ইচ্ছুক স্যার। আপনার এসএস পার্টনার স্যার মহাবীর শাস্ত্রী অনুষ্ঠান স্যার এমএসএ এমএসএ ভবানীপাটনা।